ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ছটপতিদের পুজো সামগ্রী বিতরণ করা হলো। শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটা এলাকায় ছট পুজোর সামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও এই এলাকায় 200 জন পরিবারের ছটপতিদের হাতে শাড়ি এবং নারকেল তুলে দিলেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূলের কংগ্রেসের সভানেত্রী সুধা সিংহ চ্যাটার্জি। সাথে আরও ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ দেবাশিস প্রামাণিক। এখানে 200 জনের মতন 200 পরিবার আমাদের এই জাবরাভিটা এই অঞ্চলেই আমাদের ছট পূজাটার মানে সদস্য বেশি। তো এখানে প্রতিবারই দেওয়া হচ্ছে, যেটা দেবাশিসদা বললেন যে গৌতম দা 10 বছর মানে মন্ত্রী থাকাকালীন বিধায়ক থাকাকালীন উনি এটা করে এসছেন, সেটাই আমরা সেই ঐতিহ্যটাই বজায় রাখছি। এটা যতদিন আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আছে ততদিন আমরা এই পরম্পরাটা চালিয়েই যাব। ছট পুজো কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয়। সূর্যদেব আর শ্রী উষাকে আরাধনার মাধ্যমে এই পুজো করা হয়ে থাকে। প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে এই পুজোর ব্যাপকতা দেখা যায়। এছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে এই পুজো করা হয়ে থাকে। বলা হয় কার্তিক মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে। শহর জুড়ে ছট পুজোর প্রস্তুতি রয়েছে, তাই বিভিন্ন জায়গায় ছট পুজোর সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ জাবরাভিটা এলাকাতেও ছট পুজোর সামগ্রী বিতরণ করা হলো এবং ছট পূজা প্রত্যেক অঞ্চলেই দেওয়া হচ্ছে, এবং আটা এবং নারকেল, এবং এখানে রামু আমাদের যে 50 সদস্য ওর উদ্যোগে প্রায় 200 পরিবারকে শাড়ি দেওয়া হলো। খুব ভালো উদ্যোগ, আমাদের সাথে সবাই মিলে আমরা আজকে এই অনুষ্ঠানটা প্রত্যেকবারই করি, এবং রামু তো আমাদেরকে ছাড়েই না, আসতেই হবে যতই কাজ থাকুক। এটা আমরা করে যাচ্ছি প্রায় 11-12 বছর ধরে। জাবরাভিটার এই অঞ্চলে ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক সহ অন্যান্যরা। তিনি জানান যে মেয়র গৌতম দেব 2011 সাল থেকে ওই এলাকার মানুষের ছট পূজার সামগ্রী প্রদান করে এসছে। প্রতি বছরই তাদের উদ্দেশ্যে ছট পুজোর নানান সামগ্রী প্রদান করা হয়, আর আজও সেই পরম্পরা ধরে রেখেছেন ডাবগ্রাম ফুলবাড়ির লোকেরা। তাতে আমি খুব আনন্দিত, আশা করছি প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করে যেতে পারবো। নারকেল, শাড়ি, আটা সহ আজ এই এলাকার 200টি পরিবারকে ছট পুজোর সামগ্রী বিতরণ করা হলো। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট, নিউজ 18 লোকাল।